ওয়াগানার প্রধান ইয়েভিনী প্রিগোজিন সম্প্রতি ঘোষণা দিয়েছিলেন বাঘমুতের দখল সম্পন্ন করে এক জুনের মধ্যে তিনি শহরের নিয়ন্ত্রণ রুশ সেনাবাহিনীর হাতে তুলে দেবেন খবর বিবিসির কিন্তু তার সপ্তাহ খানেক আগেই তিনি এখন বলেছেন তার যোদ্ধারা বাঘমুত থেকে চলে যেতে শুরু করেছে এবং তাদের ঘাটিগুলো রুশ সেনাদের হাতে তুলে দেওয়া হচ্ছে পরোক্ষভাবে তিনি বলতে চাইছেন বাকমুদ এখনো পুরোপুরি রাশিয়ার দখলে এবং তার কাজ আপাতত শেষ তবে প্রিগোজিন বলেছেন রুশ সেনারা যদি বাকমুদ ধরে রাখতে অপরাগ হয় বা বড় কোনো বিপদে পড়ে ওয়াগানারের যোদ্ধারা ফিরে আসবে কিন্তু ইউক্রেন দাবি করেছে তাদের সেনারা এখনো বাকমুদের বেশ কিছু এলাকা নিয়ন্ত্রণ করছে বাকমুদের নিয়ন্ত্রণ নিয়ে লড়াই ছিল এখন পর্যন্ত ইউক্রেন যুদ্ধের দীর্ঘতম এবং সবচেয়ে রক্তক্ষয়ী লড়াই লড়াই দুপক্ষের হাজার হাজার যোদ্ধা প্রাণ হারিয়েছে বাকমুতে রাশিয়ার পক্ষে প্রধানত লড়াই করেছে ওয়াগানার এবং এ সপ্তাহে প্রিগোজিন বলেন তার বিশ হাজার যোদ্ধা বাকমুতে প্রাণ হারিয়েছে আমরা আজ বাকমুত থেকে আমাদের ইউনিটগুলো প্রত্যাহার করছি বিধ্বস্ত ওই শহরে দাঁড়িয়ে বৃহস্পতিবার টেলিগ্রাম চ্যানেলে প্রচলিত এক ভিডিও বার্তায় বলেন প্রিগোজিন সম্প্রতি ওয়াগানার নেতা বাকমুতে তাকে যথেষ্ট সহযোগিতা না করার জন্য একাধিকবার রুশ সেনাবাহিনীর সিনিয়র কঠোর সমালোচনা করেছেন গত মাসে তিনি এমন হুমকিও দিয়েছিলেন কমান্ডারদের যে তাকে প্রয়োজনীয় গোলা সরবরাহ না করলে তিনি তার যোদ্ধাদের বাগমুত থেকে প্রত্যাহার করবেন ওয়াগানা শনিবার বাগমুতে বিজয় ঘোষণা করলেও ইউক্রেন এখনো স্বীকার করছে না যে শহরের পতন হয়েছে